কাঁচামাল সংকটে 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ যশোরে খুলনা বিভাগের একমাত্র খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান। এতে বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে খাবার স্যালাইন সরবরাহ বন্ধ রয়েছে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড ও ড্রাই সোডিয়ামের মিশ্রণে তৈরি হয় খাবার স্যালাইন। স্যালাইন তৈরির এসব কাঁচামাল সরবরাহের অভাবে গেল বছরের 14ই আগস্ট বন্ধ হয়ে যায় খুলনা বিভাগের একমাত্র খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান ওআরএস প্ল্যান্ট। 1981 সাল থেকে রাজবাড়ি ও ফরিদপুর সহ খুলনা বিভাগের 10 জেলার সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এই খাবার স্যালাইন সরবরাহ হতো ঘোপ নওয়াপাড়ার এই ওআরএস প্ল্যান্ট থেকে। উৎপাদনটা বন্ধ আছে কাঁচামালের অভাবে আর কি। কাঁচামালটা আমাদের ডিডি ওআরএস এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ক্রয় করা এবং 5টি উৎপাদন ইউনিট আছে আমাদের বাংলাদেশে, এখানে সরবরাহ করা হয়। এদিকে প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধের পর মজুদ স্যালাইন শেষ হয়ে যায় গত ডিসেম্বরে। বন্ধ হয়ে যায় স্যালাইন সরবরাহ, বাধ্য হয়ে বাজার থেকে নিম্নমানের স্যালাইন কিনতে হচ্ছে রোগীদের। খাবার স্যালাইনটা সাপ্লাই নেই এবং রোগীরা যত রোগী আসে তাদের খাবার স্যালাইন লিখে দেওয়া হয় এবং তারা কিনে খাচ্ছে। সরকারি স্যালাইনের মান ভালো, বাইরের স্যালাইনের মান ভালো না, সেহেতু আমাদের কিনে আনতে হচ্ছে। আমরা গরিব মানুষ, কি করে পাবো টাকা? আমার ছেলে ডায়রিয়া হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে আসি, এইখানে কোনো স্যালাইন দিইনি। এই ব্যাপারে আমরা দ্রুত যাতে ওআরএস এর মালামাল সরবরাহ করে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা এটা যাতে দ্রুত সরবরাহ করে তাহলে আমাদের জন্য স্বাস্থ্য সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়া কোনো ব্যাহত ঘটবে না। গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেলে জেলায় খাবার স্যালাইনের তীব্র সংকটে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।